জয় শ্রী জগন্নাথ, নমস্কার। পিসফুল লিভিং আজ ডিসকশন করিবা পার্মানেন্ট পিস। হাউ ক্যান উই অ্যাটেন পার্মানেন্ট পিস? পার্মানেন্ট পিস ডিপেন্ড করছে তিনটা জিনিস উপরে। ফার্স্ট হচ্ছে সেলফ নলেজ, সেকেন্ড আই অ্যান্ড মাইন্ড, থার্ড হচ্ছে ডিজায়ার। যেটা কি এই তিনটা জিনিসকে যদি আপনার ভালো ভাবে বুঝিপারে তাহলে পার্মানেন্ট পিস আপন নিশ্চিন্ত জীবন অনুভব করে পারবে। তেমন ফার্স্ট আসলে সেলফ নলেজ। আপনার দেখবে শ্রীমদ ভগবতর চ্যাপ্টার টু রে আছে সাক্ষ্যযোগ। সাক্ষ্যযোগ মানে সেটা হচ্ছে সেলফ নলেজ। মু মোর আই অ্যান্ড মাইন্ডনেস ভিতরে ডিপেন্ড করছি আমার এই যে পার্মানেন্ট পিস। মো শরীর, মো পরিজন, মো বন্ধু, মো ফ্যামিলি, মো আমিনিটিজ। তেমন যেতবে ধর মু হচ্ছে অলগা, মো টিভি অলগা, মু অলগা, মো ফ্যামিলি অলগা। তেমন যে মো শরীর, এই শরীরটা কুচি মো শরীর নু, এটা মো শরীর ঠিক না, মো শরীর আজ ভালো না। এই যে জিনিস রয়েছে দুইটা জিনিস রয়েছে, গোটে হচ্ছে মু আউ মোর। তেমন যেতবে এই শরীর সহিত দেখিবা সেতবে বি মু কৌলি, যেতবে মু চাইল্ডহুড এজ লি সেতবে বি মু কৌলি, ইয়ঙ্গ এজ রে বি মু কুচি, আউ যেতবে ওল্ড এজ হলে মধ্যে মু কুচি। তাহলে সে মুটা কি মু অনুভব করে পারিছি মো চাইল্ডহুড এজ কু, মু অনুভব করেছি মো ইয়ঙ্গ এজ কু, মু অনুভব কবি করে পড়ছি এবে বি মু ওল্ড এজ কু। তেমন মু হচ্ছে সেপারেট ফ্রম মাইন্ড, ঠিক আছে। তেমন মো শরীর চেঞ্জ হচ্ছে কিন্তু মু হচ্ছে চেঞ্জ হোনি, মো শরীর টেম্পোরারি তার চেঞ্জেস চালিছি। তেমন মু কিন্তু সবুলে পার্মানেন্ট হয়ে রয়েছে। তেমন এটি আসবে তাহলে মু কণ আর শরীর কণ, সেমতি আমার আমি ছাড়িকি মধ্যে আমি সমাজের বি রুচে সে গোটে শরীর অছি, সে ভিতরে গোটে বি মু সত্তা রয়েছে, গোটে চেতন সত্তা আছে। তেমন যেতবে শরীর পরিবর্তন হচ্ছে, মো শরীর যেতবে পরিবর্তন হচ্ছে, মো মন যেতবে পরিবর্তন হচ্ছে, মো বুদ্ধি যেতবে পরিবর্তন হচ্ছে ডিসিশন হল বেড়ক, তেমন মু সে পরিবর্তন সাংরে মু কোণ করছি নিজকে তাদাত্ম্য করুছি। তেমন যেতবে জগৎক পরিবর্তন হচ্ছে, আজ যে মতো ভালো পাওছি কালি সে মতো ভালো পাওনি, আজ যেত মো মন ভালো অছি জগতর বি কতবে মো সমাজের মধ্যে কার মন দুঃখ হচ্ছে, কার মন খুশি হচ্ছে, মু যা মান অপমান পাওছি সমাজের কিছু লোক মান অপমান পাওছেন। তেমন এই যে দেখা পড়ব এই যে গোটে হচ্ছে প্রকৃতি, প্রকৃতি সবুলে চেঞ্জ, আমি চেঞ্জ আকসেপ্ট করা পড়ব। আজ খরা আছে, বর্ষা আছে, কালি শীত আসছে, কালি সূর্য উদয় হচ্ছেন, কালি পাগ ভালো না। তেমন এইসব জিনিস যেতবে চেঞ্জ ভিতরে আমি রয়েছে, চেঞ্জেবল স্টেট অফ লিভিংরে রয়েছে, সেতবেকু আমার মাইন্ডসেট করা পড়ব যে এই জগৎ সবুলে চেঞ্জ, ঠিক আছে। কিন্তু আমি কোণ করুছে আজ যদি কাহাকু আমি ভালো লাগুছি আমি সে পার্মানেন্ট আমার সে ভালো কালি লাগুনি, কাইকি না তার চেঞ্জেসকু আমি কোণ করুছে তাকে গ্রহণ করে পড়ুনি। তেমন এটা মানিয়া পড়ব যেতবে মো শরীর চেঞ্জ হচ্ছে, মো মন চেঞ্জ হচ্ছে, মো বুদ্ধি চেঞ্জ হচ্ছে, জগতর মধ্যে সমস্ত মন চেঞ্জ হব, বুদ্ধি চেঞ্জ হব, তাঁর শরীর বি চেঞ্জ হব। তেমন এইসব জিনিসের যদি আমি পার্মানেন্ট চাহুছে সুখ, আমি পার্মানেন্ট সাংে রহা দরকার, কিন্তু আমি পার্মানেন্ট সুখ চাহুছে টেম্পোরারি বস্তুঠু, ঠিক আছে। টেম্পোরারি বস্তুঠু পার্মানেন্ট সুখ যেতবে চাহুছে আমি সেতবে মাইন্ড আমার ইরিটেট হচ্ছে, আমার ভিতরে ক্রোধ আসুছি, লোভ আসুছি, আমার মোহ আসুছি, আমি কোটা ঠিক কোটা ভুল আমি কিছু জাঁপারুনে। সেইপা কি সবুলে নিজ ভিতরে কহতু আই আম পিস, আই আম পিস, আই আম পিস, মু সবুলে অছি, এবে বি অছি, আগরে মধ্যে রহিবি, এ জগত কি মো শরীর সবুলে চেঞ্জ হব, আজ শরীর রোগ আসব, ব্যাধি আসব, মন কতবে সুখ রহব, দুঃখ রহব, বুদ্ধিরে কতবে ডিসিশন হলাবেলে কিছু ভুল বি করেছি, কিছু নেম পাইছি, কিছু ফেম পাইছি, কিছু পেন পাইছি, কিছু গেন বি অছি, তেমন কিছু রিওয়ার্ড মিছে, কিছু মান মিছে, কিছু অপমান বি মধ্যে মিছে মোর ভুল ডিসিশন সকাশে। তেমন ইয়ে শরীর মন বুদ্ধি প্রকৃতিঠু তৈরি সবুলে চেঞ্জ,
ଚେଞ୍ଜ ଭିତରେ ଗୋଟେ ଚେଞ୍ଜ ଯେଉଁଟାକି ଅନଚେଞ୍ଜ ପରମାନେଣ୍ଟ ରହିଛି, ସେ ଚେଞ୍ଜ ତା'ର କେବେ ହୁଏନି, ସେ ହେଲା ମୁଁ। ତେଣୁ ମୁଁ କିଏ? ମୁଁ ହେଉଛି ବ୍ଲିସ୍ଫୁଲ୍ ସୋଲ୍, ମୁଁ ହେଉଛି ବ୍ଲିସ୍, ମୁଁ ହେଉଛି ପିସ୍। କିନ୍ତୁ ଶରୀର ଯେହେତୁ ଅଛି, ଶରୀରରେ ମୋତେ ଯେତେବେଳେ କର୍ମ କରିବାକୁ ପଡ଼ୁଛି, ସେତେବେଳେ ମୁଁ ଡିଟାଚମେଣ୍ଟ କର୍ମ କରିବି। ଯେମିତି ସଂସାରର ସାଗରରେ ଯେମିତି ଆମେ ଏମିତି ରହିବା ଦରକାର, ଯେମିତି ନଦୀରେ ଆମେ ଆରପାରକୁ ଯିବା ପାଇଁ ହେଲେ ଗୋଟେ ବୋଟ୍ ଦରକାର। ଯଦି ବୋଟ୍ ଭିତରେ ନଦୀର ପାଣି ପଶିଗଲା ତାହେଲେ ବୋଟ୍ଟା ବୁଡ଼ିଯିବ। ତେଣୁ ଆପଣ ସଂସାରରେ ଯେତେବେଳେ କର୍ମ କରିବେ, ସେତେବେଳେ କ'ଣ କରିବେ, ଆପଣ ସଂସାରର ଯେମିତି ମାୟା, ସଂସାର ଯେମିତି ଚେଞ୍ଜେସ୍ ଆପଣଙ୍କର ଭିତରକୁ ଆସିପାରିବନି, ସବୁବେଳେ 24 ଆୱାର୍ସ ଗୋଟିଏ ଗୁଣଗାନ କରିବେ, ଗୋଟିଏ ଲକ୍ଷ୍ୟ ରଖିବେ, ଆଇ ଆମ୍ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍। ସଂସାର ସାଗର ଯେତେବେଳେ ଆପଣଙ୍କ ବୋଟ୍ ଭିତରେ ପଶିଯିବ, ଆପଣ ସଂସାର ବୋଟ୍ ଭିତରେ ଆପଣ ବାହାର ହୋଇପାରିବେ ସଂସାରର ସାଗରରୁ। ତେଣୁ ସେଇଥିପାଇଁ କୁହାଯାଉଛି ଆପଣ ମୋର ଆଉ ମୁଁ ଭିତରେ ଭଲ ଭାବରେ ବୁଝନ୍ତୁ, ମୁଁ କିଏ ଆଉ ମୋର ଆଶପାଶରେ ମୋ ଶରୀର, ମୋର ବନ୍ଧୁ, ମୋ ପରିଜନ, ମୋର ଆମେନିଟିଜ୍, ତାଙ୍କ ସହିତ କେମିତି ମୁଁ ସମ୍ପର୍କ ରଖିବି, ହାଉ ଟୁ ଡିଲ୍ ୱିଥ୍ ଦେମ୍, ସେଇଟା ଶିଖିବା ଦରକାର। ଆଉ ରହୁଛି ଡିଜାୟାରକୁ ଯେତେ କମ୍ କରିବେ ସେତେବେଳେ ଆପଣ ପରମାନେଣ୍ଟ ପିସ୍ ପାଇପାରିବେ। ମିନିମମ୍ ରିକ୍ୱାୟାରମେଣ୍ଟ ଦରକାର ଶରୀର ନିର୍ବାହ ପାଇଁ, ମିନିମମ୍ ଆପଣଙ୍କର ଆମ୍ୟୁନିଟିସ୍ ଦରକାର। ଯେତେବେଳେ ଆପଣ ମନକୁ, ଏଇ ଯେଉଁ ମନ ସବୁବେଳେ କ'ଣ କରୁଛି, ମନଟା ହେଉଛି ଥଟ୍ଫୁଲ୍ ଅବସ୍ଥାକୁ ମନ କହନ୍ତି। ଆପଣ ଯେତେ ଭାବିବେ, ଯେତେ ମନକୁ ଆପଣ ନିୟୋଜିତ କରିବେ, ସେତେ ଆପଣ ପିସ୍ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଦୂରେ ଚାଲିଯିବ। ପିସ୍ ଅନୁଭବ କରିବା ଦୂର କଥା, ପିସ୍ ଖୋଜି ଖୋଜି ଆପଣ ଭଟକା ବି ହୋଇପାରିବେ, ଆପଣ ମାନେ ଚାଲିଯିବେ କୁଆଡ଼େ ବୋଲି କୁଆଡ଼େ ଚାଲି ଯାଇକି ଆପଣ ମନ ଇଏ ହୋଇଯିବ। ଆପଣ ହେଉଛନ୍ତି ଯେମିତି ସମୁଦ୍ର ଜୁଆର ଭଟ୍ଟା, ସମୁଦ୍ରକୁ କିଛି ଇଏ କରିପାରେନି, ବ୍ୟତିବ୍ୟସ୍ତ କରିପାରେନି। ଯେତି ନଦୀର ଜଳ ଯେତେବେଳେ ଆସିଲେ ମଧ୍ୟ ସମୁଦ୍ରର ତା'ର ଭରପୁର ଥାଏ, ତା'ର ନା ବଢ଼େ ନା କମେ, ସେ ନଦୀର ଜଳ ମିଶିଲେ ମଧ୍ୟ ସମୁଦ୍ର ତା ସ୍ଥିତପ୍ରଜ୍ଞ ସ୍ଥିତ ସ୍ଥିତିର ତା'ର କିଛି ଏପଟ ସେପଟ ହୁଏ ନାହିଁ। ସେମିତି ଆପଣଙ୍କ ଭିତରେ ଯେତେ ସଂସାରର ଆସୁ, ବାଧା ବିଘ୍ନ, ମାନ ଅପମାନ, ଲସ୍ ପ୍ରଫିଟ୍ ଆସିଲେ ମଧ୍ୟ ଆପଣ ପିସ୍ଫୁଲ୍ ଷ୍ଟେଟ୍ ଅଫ୍ ଲିଭିଂକୁ କେବେ ବି ମାନେ ଇଏ ମାନେ ଆନ୍ଦୋଳନ କରିପାରିବନି। ଆପଣ ସବୁବେଳେ ସେ ପିସ୍କୁ ଅନୁଭବ କରନ୍ତୁ, 24 ଆୱାର୍ସ ଆଇ ଆମ୍ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍ ରୁହନ୍ତୁ। ଆଉ ସଂସାର କାମ କଲାପରେ ପୁରା ଯେ ପୁରା ଡିଟାଚ୍ କାମ କରନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ ଜଣେ ଡକ୍ଟର ଯେତେବେଳେ ରୋଗୀଙ୍କ ସେବା କରେ, ସେ କେତେ ରୋଗୀଙ୍କ ସେବା କରେ, ତା'ର ଡିଟାଚ୍ ତା'ର ଡ୍ୟୁଟି ହେଉଛି, ସେ କର୍ତ୍ତବ୍ୟଟା ଠିକ୍ ସେ କରେ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ତା'ର ପୁଅ ପାଖକୁ ଆସେ, ପୁଅର କିଛି ହେଲ୍ଥ ଚ୍ୟାଲେଞ୍ଜେସ୍ ଆସେ, ସେ ଅନ୍ୟ ଡକ୍ଟରଙ୍କୁ ହେଲ୍ପ ମାଗେ, କାହିଁକି ସେଇଠି ତା ଆଟାଚମେଣ୍ଟ ରହିଥିବା ହେତୁ ସେ ସେଇଟାକୁ ଠିକ୍ କାମ ସୁରୁଖୁରୁରେ କରିପାରିବେନି। ସଂସାରରେ କାମ କରିବା ଭିତରେ ଆପଣ ଡିଟାଚମେଣ୍ଟ ରଖନ୍ତୁ, ଆଉ ଯେତେ ହେବ ମାଇଣ୍ଡକୁ ଆପଣ ବହୁତ ସମୟ ତାକୁ ଇନାକ୍ଟିଭ୍ କରନ୍ତୁ। ଆପଣ ଅନୁଭବ ଭିତରେ ଆପଣ ଦେଖିବେ, ୟୁ ଆର୍ ଏ ବ୍ଲିସ୍ଫୁଲ୍ ଷ୍ଟେଟ୍ ଅଫ୍ ପିସ୍ ଅଫ୍ ମାଇଣ୍ଡ। ଆଉ ସେ ପିସ୍କୁ ଯେତେ ଅନୁଭବ କରିବେ, ସଂସାରରେ କୌଣସି ଜିନିଷ ଆପଣଙ୍କୁ, କୌଣସି ଚେଞ୍ଜେସ୍ ଆପଣଙ୍କୁ, କୌଣସି ପରିବର୍ତ୍ତନ, କୌଣସି ଲାଭ କ୍ଷତି ଆପଣଙ୍କୁ କେବେ ବି ଭଟକାଇ ପାରିବନି। ଆପଣ ସବୁ ମୁହୂର୍ତ୍ତରେ ଲସ୍ରେ ଯେମିତି ଆନନ୍ଦ ପାଉଥିବେ, ପ୍ରଫିଟ୍ ସେମିତି ଆନନ୍ଦ ପାଉଥିବେ, ମାନ ମିଳିଲେ ବି ଆନନ୍ଦ ରହିବେ, ଅପମାନ ମିଳିଲେ ବି ଅନୁଭବ କରିବେ। ଶରୀରର ଯେକୌଣସି ଜିନିଷ ଚେଞ୍ଜେସ୍ ହେଲେ ବି, ସୁଖ ଦୁଃଖ ରୋଗ ହେଲେ ମଧ୍ୟ, ବ୍ୟାଧିଗ୍ରସ୍ତ ହେଲେ ମଧ୍ୟ ଆପଣ କେବଳ ଅନୁଭବ କରିବେ ଏସବୁ ଚେଞ୍ଜେସ୍ ହେବ, କିନ୍ତୁ ମୁଁ ଚେଞ୍ଜ ହୋଇପାରିବିନି, ମୁଁ ହେଉଛି ପରମାନେଣ୍ଟ ବ୍ଲିସ୍, ପରମାନେଣ୍ଟ ପିସ୍। ଏ ଅନୁଭବ କରନ୍ତୁ, ଆପଣ ଅନୁଭବର ଆପଣ ଦେଖିବେ ଜଣେ ବହୁତ ବଡ଼ ଭିତରେ ଆବିଷ୍କାର କରିବେ ପିସ୍କୁ, ଯେ ଆଇ ଆମ୍ ଏ ପିସ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍ଫୁଲ୍ ସୋଲ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍ଫୁଲ୍ ସୋଲ୍, ଆଇ ଆମ୍ ପିସ୍ଫୁଲ୍ ସୋଲ୍। ଯଦି ଭଲ ଲାଗୁଥାଏ ସେୟାର କରନ୍ତୁ। ଜୟ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ। ଗଡ଼୍ ବ୍ଲେସ୍ ୟୁ ଅଲ୍।